নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি তিনটে ভিন্ন রকমের লেবুর শরবত করে দেখাবো। এখানে আমার লেবু লাগবে, পুদিনা পাতা, চিনির গুঁড়ো, এটা হলো জিরে গুঁড়ো যেটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, বিট নুন, প্লেন নুন, আর লাগবে আইস কিউব। প্রথমে একটু চিনি নেব প্লেটটায়, এটা গুঁড়ো চিনি। একটু বিট নুন, একটা লেবু নেব, চিনির গুঁড়ো, বিট নুন, প্লেন নুন, ঠান্ডা জল, আইস কিউব, এটা ভাজা জিরে যেটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, বিট নুন, প্লেন নুন, ঠান্ডা জল, একটা জার নেব, পুদিনা পাতা দিচ্ছি,
লেবুর রস, নুন, বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর ভাজা জিরে। একটু ঠান্ডা জল দিচ্ছি। চিনির গুঁড়ো দিচ্ছি।